এই নবীকে চিনতে কেন আমাদের মধ্যে ভুল হয়ে গেল? যদি এই নবীর উম্মত হইয়া দুনিয়ায় চলতে পারেন কোনো বিপদ নাই, কবরে যাইতে পারেন কোনো বিপদ নাই। আল্লাহু আকবার বলেন। এই নবীর এক সাহাবী কাফের বেঈমানদের হাতে বন্দি, যার নাম হযরতে সাফিনা। কাফের বেঈমানেরা বন্দি করে গ্যারাও করে ফেলছে, রডের পিঞ্জুরার ভিতরে লুকাইয়া রাখছে সাফিনাকে। আর কিছু দুই একটা গ্রামের পরেই মুসলমানদের সেনারা আইসা গেছে। কাফেররা পরামর্শ করে সকালবেলা ঘুম থেকে উঠে সাফিনাকে জব করে ফেলবো, না হয়তো মুসলমান সৈন্য আইসা পড়তেছে। সকালবেলা জব করবে খবর পাইয়া সাফিনা। এইরকম গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে গেল, নিরিবিলি নির্জন বসে বসে কান্দে, মাহবুব রে সকালবেলা কি আমার জীবন শেষ হয়ে যাবে। গভীর রাত্র হলে কান্নাকাটি বন্ধ করে রডের ঘেরাও পিঞ্জুরার ভিতরে বসা। বাঘ যেরকম খাঁচায় রাখে এরকম খাঁচায় রাখছে, তালা মেরে রাখছে গেটের মধ্যে। রাত্রে সাফিনা তালার মধ্যে ধরে ডাকতেছে, রে তালা আমি কেমন নবীর উম্মত জানোস নি? আল্লাহু আকবার। কন্যা যেই নবী না হইলে তুই হইতি না, যেই নবী না হইলে লোহার খনি হতো না, তেলের খনি হতো না, যেই নবী না হলে চন্দ্র সূর্য হতো না। তালারে তোর তো লোহা দিয়া বানাইছে, আমি নবীর সাহাবী রে, আমারে চিনস নি, আমি নবীর কালিমা পড়ছি। তালারে আমি নবীর উম্মত হইয়া নবীর সাহাবী হইয়া আমি তোকে বলতেছি, অনুরোধ করতেছি, তালা তুই খুইলা যা, চাবি সারা তালা তুই খুইলা যা। এই কথা বলতে দিরি লোহার তালা খুলতে দিরি হল না। খুইলা যারে সঙ্গে সঙ্গে তালা খুলে গেট খুলে গেল। গেটের ভিতর থেকে বাহির হইয়া আস্তে করে সামনে বারে আর ডাকে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। কয়রা কয়রা দি, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার। এইভাবে সাফিনা গভীর রাত্রে নবীর নাম জপতে জপতে পিঞ্জুরার ভিতর থেকে বাহির হইয়া যখন মরুভূমির পথ দিয়ে রওনা করলেন, পাহাড়ের পর পাহাড়, হঠাৎ দেখে মিটিমিটি চাঁদনি জ্বলতেছে, হঠাৎ দেখে একটা পাহাড়ের মধ্যে একটা ভাগ তার দিকে পজিশন নিতেছে, ধরে খাবে, লেজ লাড়াইতেছে, পজিশন নিতেছে, খাপ করতেছে। এমন সময় চোখে পড়ে গেল সামনে বাঘ, আর একটা চিৎকার মারছে, জঙ্গলার বাঘ রে আমি আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুই হতি না, যেই নবী না হইলে আকাশ জমিন হইত না। বলুন এগুলি কার জন্য সৃষ্টি হয়েছে? এই নবী কি কার নবী? এই নবী যদি আমাদের নবী হয় আমরাই তো থাকবো সবার তপে, কিন্তু আজকে আমরা গেলাম সকলের পায়ের নিচে। জঙ্গলার বাঘ আমি আখিরি নবীর উম্মত রে, আমি নবীর সাহাবী, আমি কালিমা পড়েছি, আমারে খাইস না, নিষেধ দিলাম আমার দিকে এই আর চোখে তাকাইস না। সাফিনা বলেন, এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বাঘের লেজ লাড়ানি বন্ধ হইয়া গেছে। একটু পরে দেখি বাঘ উপর থেকে নাই মা নিচে আসতেছে, কাছাকাছি আসার পর আবার ডাকতেছে, ও বাক আমি না তোকে সাবধান করে দিলাম, আমি আখিরি নবীর উম্মত, যে নবী না হইলে তুই হতে না, জঙ্গলার ভাগরে আমারে খাইস না, আমাকে খাওয়ার জন্য বুঝি আসতেছস, যাও ঠিক আছে, আমার কথা যখন মানলি না, যদি আমারে খাবি রে বাক, সাক্ষী রাখলাম আকাশ বাতাস, আকাশ জমিন, গাছগাছরা পাহাড় পর্বত, সাক্ষী বানাইলাম হাসুরের দিন, আমি সাফিনা আমার নবীর কাছে তোর বিচার দেব।
এই কথা বলার সাথে সাথে সাফিনা বলেন, দেখি বাঘ বারবার আকাশের দিকে তাকাই, কি যেন বলতে চাই। হঠাৎ করে দেখা যায় বাঘ কথা বলতেছে, বাঘ বারবার আকাশের দিকে তাকায় কথাই বলতেছিল, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর উম্মতের সাথে কথা বলি। আল্লাহ বলেন, ভাগরি আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে, আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে কথা বলবি, যা জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, রে সাফিনা আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি কে যেন আমারে ডেকে ডেকে বলেন, জঙ্গলের বাঘ রে আমার বন্ধুর উম্মতের পিঠে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিয়া। আজকে সেই নবীকে চিনলাম না, সেই নবীর উম্মত কিভাবে হওয়া যায় বুঝলাম না। বাবারা ভাইয়েরা শুন, এই নবীর উম্মত না হইয়া এই জগৎ ছাইরেন না, সাদা কাফন গায়ে দিয়েন না, খিজে ইজ্জত এই নবীর উম্মতের। আজকে নবী চিনলাম না, যার উসিলায় আমার আল্লাহ এত কিছু করেছেন, কেন চিনেন না? নবীর জীবনী খুলুন। মা আমেনা বলেন, যেদিন শিশু নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছে এই দিনও আমি দেখেছি আমার শিশু সন্তান শিশু নবী উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছে। যেদিন আমার নবী আস্তে আস্তে বড় হয়ে যায় সুযোগটা পাইলে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। মা এসে বলেন, আমি একদিন নবীজিকে খুবই রাতে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মায়ের খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আয়েশা রে বহু জায়গায় মায়ের খেয়েছি রে আয়েশা, কিন্তু তাইবের জমিনের মায়ের আমি এখনো কলিজায় ব্যথা পাই রে আয়েশা। নবীজির জামা মোবারক টাইনা টাইনা দেখাইতেছে, রে আয়েশা আমার চেহারার দিকে তাকাইয়া দেখ, কালো কালো দাগ দেখা যায় এই প্রত্যেকটা দাগ আয়েশা রে, তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আজকে সেই বয়সের যুবকেরা বিটিকান্দির জমিনে আমার নবীর পক্ষে মাহফিলের আয়োজন করেছে। বাবা যুবকেরা গো, কেমন মা তোমার পেটে রাখছে, কেমন বাবা তোমাকে রোজগার করে খাওয়াইয়া বড় করছে। আজকের এই সংগঠনের যুবকদের মা বাবা কে হয়েছো তোমাদের জীবন ধন্য। যে যে যুবকেরা আজকে সুন্নি মহাসম্মিলনের আয়োজন করেছে, মিলাদুল নবীর আয়োজন করেছে, আসরের জমিনে আমার নবী তোমাদেরকে না লইয়া ফুল সিরাতের ফুল পার হবে না। আমার নবী বলেন, আয়েশা রে আমি জামা খানে উঠাইয়া দিলাম, তাকাইয়া তাকাইয়া দেখ তাইবের জমিনে রে আয়েশা, এক বয়সের যুবকের আমারে কেমন মার মারছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে গালি দিয়েছিলেন না? গালি দেই নাই। তাদেরকে কষ্ট দিয়েছিলেন না? কষ্ট দেই নাই। তাহলে কেন তারা মারলো জানতে চাই? রে আয়েশা আমি তো কালিমা পড়াইতে গিয়েছিলাম, এক বয়সের যুবকের আমাকে গেরাও করেছে, আজকে এই বয়সের যুবকেরা নবীর প্রেমের মালা গলায় লাগাইছে। বাবা যুবকেরা গো, এই মাহফিল ছাইরো না, আমার মন কই একদিন তোমাদের সাথে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাইব। দয়ার নবী মায়ার নবী বলতেছেন, আয়েশা রে এক বয়সের যুবকেরা আমাকে গেরাও করেছে, ছোট ছোট পাথরগুলো জমা করে হাত ভর্তি করে নিয়ে সামনের দিকে আসতেছে। এমনি সময় যাইর ইবনে হারেসা বলেন, দৌড়ায় গিয়েছিলাম, যুবকেরা রে এইভাবে পাথর নিয়ে কেন আসতেছো, তোমরা কি আমাকে মারবা, আমার সঙ্গে আমার নবীকে মারবা? রে যুবকেরা যদি মারতে মনে চায় আমারে মার রে, কিন্তু আমার নবীরে মারিস না, আমার নবীর মা নাই রে বাবা নাই রে। তারপরেও যুবকেরা মানে নাই রে আয়েশা, আমাকে চারদিক গেরাও করে ফেলছে। আমিও জিজ্ঞেস করেছিলাম, যুবকেরা গো তোমরা কেন আসছো, তোমরা কি আমারে মারবা, আমারে মাইরো না, আমি বড় দুঃখী। তারপরেও কোনো কথা শোনে না, চারদিক গেরাও করে। হঠাৎ করে একটা যুবক ইশারা করেছে, মারো 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 মারো, খালি পাথর মারে রে আয়েশা, কেউ বাধা দেয় না। এইভাবে মারতে মারতে একবার নয় দুইবার নয় রে আয়েশা আমাকে তিনবার করে বেহুশ করেছে।
ওই পাথরের আঘাতের দাগ গুলো আমার চেহারায় দেখা যায়, ওই তাইবের জমিনের মায়ের আমি নবী সবচেয়ে বেশি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আবার আমার নবী ডাকে আয়েশা রে, তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়, উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, নবী বিনে রোজে হাশরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্দান গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দান গো নবী মোদের নবী দয়ার সাগর, গোনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গোনাগার উম্মতের পাগল, রোজ হাশরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাশরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মতে গোনাগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মতে গোনাগার, উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী বলতেছিলাম তোমার ভুলে যায় উম্মতের ব্যথা, এটাই শেষ নয়, আমার নবী যে দিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নবী বলেন বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছাড়তেছে, খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন আমি বাবার মাতার পাশে বসেছিলাম, সাধারণত আমাদের সমাজও দেখবেন বাবার অসুবিধার সময় মাতার পাশে মেয়েই বয়ে থাকে, ঠিক কিনা কত, মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি, বাবার মাতার পাশে বসেছিলাম আমি, দেখি আমার বাবা গলা কাটা মুরগির মতো ছটফট করে মাঝে মাঝে ডান দিকে তাকায়, মাঝে মাঝে বাম দিকে তাকায়, মাঝে মাঝে পিছনের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, চোখের পানি জোর জোর করে ছাড়ে, আমি প্রশ্ন করেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন বাবাকে প্রশ্ন করতাম, বাবা গো এইভাবে ছটফট করেন ডান দিক বাম দিক কেন তাকান, কি ব্যথা কোন দুঃখে আমি জানতে চাই, আমার নবী বলেন ফাতেমা রে আমার অন্য কোনো দুঃখ নাই রে ফাতেমা, আমি ডান দিকে তাকাইয়া দেখি আমার এতিম উম্মতেরা দাঁড়াইয়া রইছে, বাম দিকে তাকাইয়া দেখি আমার গুনাহগার উম্মতরা রে এতিমের মতো দাঁড়াইয়া রইছে, যেদিকে তাকায় আমার সমস্ত পৃথিবীর উম্মতদেরকে দেখা যায়, আমি নবী ছটফট করি রে এই গুনাহগার উম্মত ফালাইয়া আমি নবী কই যাইব রে, ফাতেমা আমি আমার উম্মত ফালাইয়া যাইতে রে এই ব্যথায় আমি গলা কাটা মুরগির মতো ছটফট করি, বলুন এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা, ফাতেমা বলেন বাবাকে এইভাবে ছটফট করতে দেখেছি, তারপরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন এসে গেছেন এমন সময় ডাকতেছে, ও আজরাইল একটু দাঁড়া রে আমার ভাই জিবরাইল আসো, জিবরাইল এসে গেছে আমার নবীর সামনে, হযরতে জিবরাইল ডেকে ডেকে বলতেছেন আল্লাহর বন্ধু এইভাবে কেন কান্দেন, জিবরাইল রে আমি নবী চলে গেলে রে আমার উম্মতের কি উপায় হবে রে, আমার আল্লাহ বলেন জিবরাইল বলে দে প্রথম নাম্বারে আমার বন্ধুর কথা বলে দে, আমার বন্ধুর দাফন আমি আমার আরশের ডান পাশে করব এই জমিনে রাখবো না, দ্বিতীয় নাম্বারে বলে দে আমি আমার বন্ধুর চোখের পানি দেখে আমার মায়া হয়েছে, আমি আমার বন্ধুর উম্মতেরে মাফ করে দিব, এবার জিবরাইল ঘোষণা দেওয়ার পরও আমার নবী কান্দে, ও জিবরাইল একটা ব্যথা আরো এখন বাইরে গেছে, কি ব্যথা, আরে জিবরাইল আমার দাফন কি আল্লাহর আরশের ডান পাশে হবে, হ জিবরাইল আমি যদি আল্লাহর আরশের ডান পাশে থাকি রে আমার উম্মতেরা কই থাকবে,
আমার নবী বলেন আমার উম্মতেরা কই থাকবে? জিব্রাইল বলেন এই জমিনের মধ্যে থাকবে। আমার নবী বলেন জিব্রাইল রে আমি আরশের ডান পাশে থাকবো, উম্মতে এই জমিনে থাকবো। না রে না, এই কথা এই দাবি আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা দাবি তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে সেই জায়গায় শুয়ে থাকবো। বলুন নবী এখনো উম্মতের পাশে মদিনায় শুয়ে আছে কিনা? এই নবীকে চিনা দরকার আছে কিনা? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন করবি? এত বড় সুন্দর প্রস্তাব পাইলেন, আল্লাহর আরশে থাকবেন, কেন জমিনে নিয়ে আসতে চান, কেন জমিনে থাকতে চান? রে জিব্রাইল একটা দুঃখে আমি জমিনে থাকবো রে, জমিনের মধ্যে দেখিছি মুরগি যখন বাচ্চা দেয় রে জিব্রাইল, বাচ্চাগুলো লইয়া ঘুরে আকাশে যদি কোনো চিলকাক উড়ে বিপদের জন্য বিপদের অবস্থা দেখে, মা মুরগটা দুইটা পাখা বাড়াইয়া দেয়, বাচ্চাগুলো মার পাখার নিচে আশ্রয় নেয়। আমি নবী মদিনায় শুই বলে জিব্রাইল আমার উম্মতের কোনো বিপদ থাকলে রে মদিনার থেকে দুইটা হাত বাড়াইয়া দিব। আমি আমার সকল উম্মতের আমি আমার দুইটা হাতের মধ্যে ঢুকাইয়া শান্তির সামিয়ানা উড়াইয়া দিব। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আসুন যদি চিনতে পারি, কোন বিপদ এই দেশেও নয় কবরেও নয় হাশর মিজান ফুলছিরাতে কোথাও কোনো বিপদ থাকবে না যদি পরিচয় দিতে পারি আমরা আখেরি নবীর উম্মত। আজকে বাস্তবে আসুন, যদি আপনাদের রাস্তার মধ্যে রাত্রের 12টায় আমাকে পুলিশে ধরে আর আমি যদি বলি মন্ত্রী সাহেবের বাড়িতে যাব, রাজাউল করিম মন্ত্রী সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ, বলুন পুলিশ আর কিছু করতে সাহস পাবে? খালি জিজ্ঞেস করবে কেমনে চিনেন, যদি আমি পরিচয়টা ঠিকভাবে দিতে পারি তাহলে প্রয়োজনে পুলিশ আমারে মন্ত্রী সাহেবের বাড়িতে নিয়ে আসবে না? এটা সাধারণভাবে বুঝাইলাম। আর যার সিলাই কুল খায় না, এই নবীর উম্মতের পরিচয় যদি কিছুটা আমাদের মধ্যে থাকে হাশরের দিন ফেরেশতারা বলবে আসেন আমরা জান্নাতে দিয়ে আসি। জান্নাতের মালিক তো হলেন, নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকেট রোজগার করেছে মায়ের খেয়ে রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে। এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই, কি বলে? কালিমা আছে নবী নাই, কালিমা আছে পর্দা নাই, কালিমা আছে হালাল খাবার নাই, কালিমা আছে নামাজ নাই, অথচ কালিমাটা কত দামি। কালিমা ওয়ালার জীবনী খুলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছাই কোনো কাজ আবু বকর করে না, কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার, যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকিট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই, হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোনো আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোনো আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি,
তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে কথা, সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি? আবু বকর বলেন, মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব। তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা এটাই তো আল্লাহর পক্ষ। কি বললেন? আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার। ও তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী, দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞান হারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর, মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না, রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর ইয়া তোমার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন, মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর জর করে ছিঁড়ে দিয়ে মার দিকে তাকাইলেন, মা গো এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না, কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লেগে তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এসে হাজির হলেন, আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি? নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এ বন্ধু আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই, কালিমা যা করার কথা তাই তারা করেছে, এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকেট পাঠাইছে। বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে, বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কি না? এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন? ছাড়তে হবে না?
থাকতে লন, এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশি, আপনারা বেলাল হাবশির জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে বেলালকে হাই হাই, এত মজার জিনিস কালিমা, আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে, আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায়, আজকে কালিমা নিয়ে এখানে। যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মরতে যখন হবে জাহান্নামী হবেন না, জান্নাতি কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন, তাই বলতেছিলাম। এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশি, কবুল করলেন বেলাল কালিমা। কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব, তার মহাজন, তার মালিক, কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো? বেলাল, নিষেধ দিলাম কালকে রাতে না শুনি। কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন, তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন, শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা। রাসূল বলছেন, মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয়, এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয়, তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে। কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন, শেকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা। কিছু জিনিস আছে, যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর অলি এবং মা বাবা, এই কিসিমের পারসন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে। এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না, বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে, মৌত হবে অ্যাক্সিডেন্টে। চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবি যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও, আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবি কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজি হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে।
আচ্ছা কই কি? একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তোয়াফ সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি, এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফুটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি অসম্ভব, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন? মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে না। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মাশাআল্লাহ, মুখে দিয়ে কালিমা আসে না, এরকম আল্লাহর ওলিদের সাথেও যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন তাহলে আপনারও মৌতের সময় কি কালিমা আসবে না? কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাতে যে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতে ছিলেন, অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এ হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি? বাবা তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন, ইমামউদ্দিন। কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলি নেক নজর পড়ছে, আল্লাহু আকবার করে না। ও ওলির দেশের মানুষ, ওলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ির গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই বেটা, ফকির নির্বলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াই বুকে দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ঢুকছে, দুইকে দরজার চিপায় যায়া ভয়ে কাঁপতাছে, মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে, এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে কাঁদতেছে, কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব, আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না, কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম, আমার খালি নৌকাটা তো ফার কিনে দিলে মাদ্রাসা যাইতে পারবো, কত টাকা লাগবে? 5 টাকা লাগবে, নে 5 টাকা যাও, দিয়ে দিলাম 5 টাকা লইয়া নদী পার হইয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা, হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম, আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর আসো। তে কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন, অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছে রিপোর্ট তো বড় দিককা কয় হুজুর বলে, হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই দিত, হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইল হ্যাঁ আমারে ঠাট্টা করে, দেখ আর পড়তাম না, হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে, কিরে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন নাই বললে গিয়া হও, আমারে বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না, আমারে বড় কিতাব দেয় পড়বার লাগে, আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কই দিতাম, তাই নাকি? বসো, আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতাছে,
নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে, চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো, এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এহানতে কর, বাস ফটাফট কিতাব পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুইদি উস্তা। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না বড়া বখারি শরীফ পড়ায়, আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফেতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রেসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। রেসালাতের পক্ষে থাকুন, যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি, আমি এখনো আলোচনায় যাই নাই যাইতেছি, ওরা কষ্ট হইতাছে আপনাদের। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবারে কষ্ট দিলে মৌতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না, আসুন আগে বাড়ি। আলকা মা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার, এমন সময় জিবরাইল আয়াত, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া, কেন তার মাকে কষ্ট দিছে, মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও, আগুন জ্বলতেছে ধাও ধাও করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন, কি ব্যাপার, তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে। আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা, আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন, আমি মা কেমনে সইব। হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে, আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা মাকে কষ্ট দিবেন, মৌতের সময় কালিমা নসিব হবে না। তাই এ আমলগুলো যেন আমাদের সাথে থাকে, সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা, এক একটা কালিমাওয়ালাকে দশটা পৃথিবীর সমান জান্নাত, কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা দিতে পারতাম।